ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক রেজাউল করিমের দাফন সম্পন্ন। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রেজাউল করিমের দাফন সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাজীপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে দুপুর দুইটার সময় তাকে কাজীপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজার পর ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটার সময় কাজীপাড়ার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা সাংবাদিকবৃন্দ, আত্মীয় স্বজন সহ সর্বস্তরের হাজারো জনতা জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক রেজাউল সবসময় সহজ সরল জীবনযাপন করতেন। নিরহংকার এই মানুষটি হাসিমুখে কথা বলতেন, সবসময় সহকর্মী সাংবাদিক ও সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতেন তিনি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ডিলার নিয়োগ চলছে সারা দেশে। জেলা উপজেলা পর্যায়ে সহজ শর্তে এএসআই স্মার্ট ব্ল্যাক টিয়ে ডিলার নিয়োগ চলছে। বাগানের বাছাইকৃত সেরা পাতা থেকে প্রস্তুতকৃত এএসআই স্মার্ট ব্ল্যাক টি তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই মুহূর্তেই গাঢ় লিকার আর অরিজিনাল ফ্লেভারে আপনাকে করে তুলবে চাঙ্গা। বিশুদ্ধতার সাথে আপোষহীন আমাদের পথ চলা। ভালো খাবো, ভালো থাকবো ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাব। আসুন যুক্ত হই বিশাল পরিবারে। সেরা বাগানে চা পাতা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে একদল নিষ্ঠাবান কর্মী। সেরাটা দেওয়াই আমাদের মন্ত্র। শতভাগ গুণগত মানের স্মার্ট ব্ল্যাক টি সকলের দৌড়গোড়ায় পৌঁছে দিতে এএসআই ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড থেকে ডিলার নিয়ে বিজনেস করুন খুব সহজে। গুণগত মানের পণ্য, সহজ শর্ত আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমাদের চা পরিবেশক সংক্রান্ত বা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল করুন। এএসআই ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, চানপাড়া বাজার, উত্তরখান, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।